গগনের চাঁদ ভাবতো আমি কত সুন্দর, কিন্তু বৈষ্ণব গীতকারটা দেখলেন ভুবনে একটি চাঁদ আর গগনে একটি চাঁদ। ভুবনের চাঁদের মনে অহংকার ছিল, কিন্তু গৌর চাঁদকে দর্শন করে দশখণ্ডে খণ্ডিত হয়ে গৌরের নখপত্রে শরণ নিল। গগনের চাঁদ গৌর চরণে শরণ নিল। তাহলে আমরা কি করবো হে বৈষ্ণবগণ, এসো আমরা ভক্তের চরণ শরণে করি। আমরা ভক্তের চরণ শরণে করি, জয় করা, জয় করেছে। কাঞ্চন জিনিয়া কায় মানে দেহ, খঞ্জন একটি পাখির নাম। গৌরের নয়ন দুটি দেখে মনে হচ্ছে খঞ্জন পাখি নাচিতেছে। Ah.
Oh,
রূপ দেখে এসে অন্য নাগরিকে ডেকে ডেকে বলছে, সজনী তোর ঘরে বিবাহের উপযুক্ত কন্যা থাকতে তুই কেন পাত্রস্থ করছিস না? আজকে রূপানুরাগ লীলার গৌরচণ্ডিকার মধ্যে অনুরাগের একটা গৌরচণ্ডিকা, সেটা কি? গৌরপ্রেয়সী। গৌরপ্রেয়সী এক নারী, অন্য নায়িকারে কহিছে ঠারি, আছে অদত্তা তনায়া ঘরে, কেমনে অদন রচয়ে তোরে। কারো ঘরে যদি বিবাহের উপযুক্ত কন্যা থাকে, সে মাতা পিতা অন্ন গ্রহণ করতে পারে না, তার ভাবনায় কি করে সুপাত্রস্থ করবে? আজকে আমরা একটা বিয়ের আলোচনাই করব। সেই বিয়ের যে কন্যা, সেই কন্যা কিবা পুরুষ কিবা নারী, প্রত্যেকের ঘরেই আছে। কোন ঘরে? ভক্তের এই দেহ ঘরে আছে। সেই কন্যার নাম কি? সুরে সুরে অনুধাবন করি। আছে মনমতি কুলবতী শ্রবণ করতে যায় না। আজ
আজকে মায়েরা তোমরা এখানে আছো, তোমাদের মধ্যে এমন শক্তি আছে, তোমরা একজন অসৎ স্বামীকেও তোমাদের নাম সহধর্মিণী, অসৎ স্বামীও তোমাদের কৃপা লাভে গোবিন্দ চরণ লাভ করে ধন্য হতে পারে। তার প্রমাণ এই সুধন্য চোর, ভালো করে শোনো, প্রতিদিন সুধন্য চরের সহধর্মিণী গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দ পূজা করে আর নয়ন জল ছেড়ে দিয়ে বলে, গোবিন্দ হে আমি আমার জন্য তোমার কাছে কিছু চাই না, আমার স্বামীকে তোমার চরণে কৃপা করে তোমার চরণ সেবা ভাগ্য দান করো। ওমা ভগবান সব সইতে পারেন, কিন্তু কোন ভক্ত যখন নয়ন জলে ভেসে ভেসে ভগবানকে ডাকে, ভক্তের এই ব্যাকুলতায় ভগবান আর ছুটে না এসে পারে না। প্রতিদিন সুধন্য চরের সহধর্মিণী